গল্প বলা কাজ অফিশিয়ালে আজকের বিশেষ নিবেদন রীতা বসুর বইচুর। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দমেলা পূজাবার্ষিকী 1425 এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এনাক্ষি, অভিরূপ, বিশ্বদীপ ও শুভঙ্কর। গল্পের সূত্রধার আমি প্রবাল। শুরু হচ্ছে বইচুর। বই নিলামের কথা অনেকেই না জানুক, বিবলিওম্যানিয়াকরা ঠিকই তার খবর রাখে। দামি দুষ্প্রাপ্য বই সংগ্রহের নাম বিবলিওম্যানিয়া। বিদেশি বই সংগ্রহ, বই কেনা বেচার একটা বেশ বড় বাজার আছে। লাখ লাখ ডলার পাউন্ডের কারবার হয় বলে অভিজ্ঞ বই বিশারদের চাহিদাও আকাশ ছোঁয়া। বইয়ের প্রচ্ছদ থেকে শেষ পাতা পর্যন্ত খুঁটিয়ে দেখা আর বই সংগ্রহের নেশা থেকেই অমলেন্দুর কাজটা শুরু হয়েছিল। কখন যে বইয়ের ভ্যালুয়ার হিসেবে বিখ্যাত হয়ে উঠলেন অমলেন্দু নিজেই জানতে পারেননি। তিনি ইংল্যান্ডে আছেন বহু বছর, অক্সফোর্ডে ইতিহাসের অধ্যাপক হিসেবেও তার খ্যাতি কম নয়। তার সঙ্গে আছে বিভিন্ন নিলামঘরের ডাকে হাজির হয়ে বইয়ের পাহাড় ঘেটে মূল্যবান বইগুলো আলাদা করে তাদের দাম ঠিক করা। এর জন্য তিনি মোটা একটা ফিও পান। শখের কাজ করে রোজগার করা ভাগ্যের কথা। অমলেন্দু সেই ভাগ্যবানদের একজন। বিদেশে তার নাম পরিচিতি হলেও দেশে যে তার কদর হবে অমলেন্দু কখনো ভাবেনি। দিল্লির সবচেয়ে বড় নিলামঘরের পার্সি মালিক দোরাবজির আগ্রহে এখানেও শুরু হয়েছে বই নিলাম। প্রথম বছর তেমন সাড়া পাওয়া যায়নি, তারপর দেখা গেল বই পাগল এখানেও কিছু কম নেই। দ্বিতীয়বার সারা দেশ থেকে এত বই এসেছে যে কাজ শেষ হতে অমলেন্দুর বেশ কিছুদিন লাগবে। বহু বছর বাদে দেশে এসে অমলেন্দুর অদ্ভুত লাগছে। কলেজ পাস করে তিনি চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। মা আগেই গত হয়েছিলেন, বাবা গেলেন বিদেশে থাকাকালীন। অমলেন্দুর ভাই বোন কেউ না থাকায় কখনো দেশে আসার ইচ্ছে হলেও সেটা কাজে পরিণত হয়নি। তারপর বিদেশেই বিয়ে, সংসার, কাজকর্ম, অধ্যাপনা আর হবি সামলে অন্য কিছু করা ও ভাবা কোনোটাই হয়ে ওঠেনি। ক্লাসের ছেলেদের মধ্যে কেউ কেউ নামকরা ডাক্তার, উকিল, এমনকি একজন মন্ত্রী পর্যন্ত হয়েছে। দু তিনজন ইংল্যান্ডে এসে তার সঙ্গে সাক্ষাৎও করেছে। তবে তার জগৎটা এতটাই আলাদা হয়ে গিয়েছে যে দুপক্ষই তেমন আরাম বোধ করেনি। অমলেন্দু শুধু মাঝে মাঝে মনে পড়ে প্রবীরের কথা, কি সুন্দর ছবি আঁকত। অমলেন্দুর বাদিক ছিল যে কোনো বিষয় নিয়ে মজার ছড়া লেখা, আর সেই ছড়াগুলো ছবি দিয়ে ফুটিয়ে তুলত প্রবীর। অমলেন্দুর তখনই মনে হতো তার নিজের লেখা ছড়ার থেকে প্রবীরের ছবির মান অনেক উন্নত। শেষ পরীক্ষার আগে প্রবীর সমস্ত ছড়া ও ছবি একসঙ্গে করে নিজের কাছে নিয়ে গিয়েছিল, বলেছিল একটা বইয়ের মতো করে বাঁধিয়ে তাকে দেবে। পরীক্ষার পরপরই প্রবীর ওর মামাবাড়ি গিয়ে ওখানে লেখাপড়া শুরু করে দিয়েছিল। আজকের মতো যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, অতএব অমলেন্দুর সঙ্গে আর দেখা হয়নি। খুব নাম করা শিল্পী হওয়ার সমস্ত গুণ প্রবীরের আঁকার মধ্যে ছিল। পরে তার ছবি তিনি ইন্টারনেটে দেখেছেন। উঠতি শিল্পীদের মাঝে প্রবীরের নাম দেখে আনন্দিত হয়েছেন। তার জোহরির চোখ দিয়ে তিনি বুঝেছিলেন প্রবীর একদিন সারা পৃথিবীতে নাম করবে। অমলেন্দু ভেবে রেখেছিলেন কখনো দেশে এলে প্রবীরের সঙ্গে দেখা করে সেই হারানো ছড়া ও ছবির বই উদ্ধার করবেন। সে আশা আর পূর্ণ হয়নি। এক মারাত্মক দুর্ঘটনায় নিজের স্টুডিওতে আগুন লেগে সমস্ত কাজ শুদ্ধ এই প্রতিভাবান শিল্পীর মৃত্যু হয়। দেশে বিদেশের কাগজে সেই সময় এই ঘটনা নিয়ে অনেক লেখালেখিও হয়। বই বাছাবাছি করতে গিয়ে নানা রকম মজার ঘটনা ঘটেছে। হিন্দিতে লেখা একটি রামায়ণ বই নেড়েচেড়ে তেমন কিছু নয় এটা ভেবে সরিয়ে রাখতে গিয়ে ভিতর থেকে বেরিয়ে এলো এক দুষ্প্রাপ্য জিনিস, সর্দার বল্লভভাই পটেলের লেখা গান্ধীজির চিঠি। সেই আকস্মিক ঘটনায় সবাই এত উত্তেজিত যে সেদিনই আর কারোর কাজে যাওয়া হলো না।
অমলেন্দু একটু তাড়াতাড়ি গেস্ট হাউসের দিকে রওনা হতে হতে ভাবলেন, ভালোই হলো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠান, স্বজন, বন্ধু, লোকজনকে অনেক চিঠি লেখার কাজ জমে আছে, সেগুলো আজই সেরে ফেলবেন। কাজের জায়গা থেকে বেরোনো মাত্র একটি লোক কান পর্যন্ত হেসে মাথা ঝুঁকিয়ে একটা নমস্কার করে তার সঙ্গ ধরল। অমলেন্দু ভদ্রতা করে বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। লোকটি জিভ কেটে বলল, কি যে বলেন স্যার, আপনার কি আমাকে চেনার কথা? আমি যে পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিতের সঙ্গে হাঁটতে পারছি, এটাই আমার মহাভাগ্য বলে জানবেন। অমলেন্দু একটু অবাক হলেন। পণ্ডিত মহলে তিনি পরিচিত হলেও সাধারণ লোক তাকে চিনবে, তাকে নিয়ে এতটা উচ্ছ্বসিত হবে, এটা আশা করা যায় না। লোকটি বলল, মা বাবা কি নাম রেখেছিল তা সবার সঙ্গে আমিও ভুলে গেছি, আপনি আমায় লালা বলে ডাকবেন। লোকটি বাংলা বলছে অবাঙালি টানে, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, কপালে লাল ফোঁটা, পরনে পাজামা আর হাফাতা পাঞ্জাবি। চেহারা দেখে ইউপির লোক বলে মনে হয়, দিল্লিতে বহু রকম লোকের বাস। অমলেন্দু লোকটির ঠিকুচি কুলুচি নিয়ে আর বেশি মাথা ঘামালেন না। গেস্ট হাউসটা কাছেই, সেখানে পৌঁছে যাওয়ার পরও লালার চলে যাওয়ার লক্ষণ না দেখে অমলেন্দু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। তিনি চট করে কাউকে কিছু বলতে পারেন না, অতএব লালা তার সঙ্গে ঘর পর্যন্ত এল। গেস্ট হাউসের লোকগুলোকে হাঁক ডাকের তটস্থ করে অমলেন্দুর জন্য চায়ের ব্যবস্থা করে সামনে বসে রইল ভক্ত হনুমানের মতো। ও ভাই, ও ভাই, ও ওয়েটার, দো কাপ চায় দে যায় তো ইয়াহ পর। তারপর যাওয়ার আগে ফিসফিস করে বলল, দিল্লি শহরটা ভালো নয়, সবাই সবার পেছনে ছুরি মারছে, কাউকে বিশ্বাস করবেন না। অমলেন্দুকে হতভম্ব করে লালা বিদায় নিল। কাজে কর্মের মাঝে লালার কথা ভুলতে না ভুলতেই আবার তার আগমন। অমলেন্দুর সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে সে বলল, স্যার ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু এই যে আপনি সারা দিন বই ঘাটেন, তারপর ঘরে এসে আবার কাজ নিয়ে বসে পড়েন, এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার। দিল্লি শহরে কত কিছু হয় জানেন, সব কিছু পড়ার বইয়ে পাওয়া যায় না। অমলেন্দু লালাকে খুশি করার জন্যই অবাক হলেন। তাই নাকি, চলুন আমার সঙ্গে, পুরনো দিল্লিতে এখনো পাখি লড়াই হয়, কম লোকই জানে, আপনাকে দেখাবো। পুরনো জিনিসপত্র রাখে এমন লোকও আছে, সব মিউজিয়াম পিস। ওসব কিন্তু খুব বেআইনি, পুরনো জিনিস সরকারের সম্পত্তি, তাছাড়া আমিও সব দেখে কি করব। লালার সঙ্গে গিয়ে পাখির লড়াই দেখার লোভ হলেও অমলেন্দু আগ্রহ প্রকাশ করলেন না, লোকটাকে তিনি ঠিক বুঝতে পারছেন না। গেস্ট হাউসের ম্যানেজার একদিন বলল, স্যার আপনি সদাসিধে লোক, লালাকে অত প্রশ্রয় দেবেন না। কেন, লোকটা কি ক্রিমিনাল? অমলেন্দু কিন্তু সে কথার উত্তর ঠিক মতো পেলেন না। শহরটা যখন দিল্লি, ম্যানেজারকেই বা কতটা বিশ্বাস করা যায় কে জানে। ইতিমধ্যে গ্যালারিতে নিলামের জন্য একগুচ্ছ চিঠি এসে পৌঁছেছে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হাতে যুদ্ধবন্দী ব্রিটিশ ও ভারতীয় সৈনিকদের চিঠি, চিঠি তো নয় এক একটি রত্ন। তখনকার জেলের অবস্থা, বন্দীদের সঙ্গে ব্যবহার, পরিবারের জন্য মন কেমন, যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে দুশ্চিন্তা, কত কি যে লেখা, যুদ্ধের সময় সেন্সর করা কথাগুলো মোটা কালির দাগ দিয়ে কেটে দেওয়া। যদিও এটি অমলেন্দুর কাজের মধ্যে পড়ে না, তবুও শুধু পড়ার আগ্রহে তিনি সেগুলো আদ্যোপান্ত ভালো করে পড়লেন। গ্যালারির ম্যানেজারকে অনেকবার জিজ্ঞেস করেও কিন্তু এসব চিঠি কোথা থেকে এলো, কত দাম হতে পারে, সেসব নিয়ে সন্তোষজনক কোনো উত্তর পেলেন না। ম্যানেজার বলল, এজেন্টের মাধ্যমে কেনা বেচা হয়, তারপর জিনিসটা আসল কি না আগে সেসব পরীক্ষা হবে, তারপর দামের কথা। কেমন যেন ছাড়া ছাড়া এড়িয়ে যাওয়া সব উত্তর। পুরনো বিরল বই নিয়ে এত বছর কাজ করার ফলে যতটুকু বিদ্যে হয়েছে তা দিয়ে অমলেন্দু মনে হলো চিঠিগুলো আসল না হয়ে যায় না। যাক, তার নিজের কাজ শেষ হয়ে এসেছে।
চিঠি তার বিষয় নয়, অতএব সেগুলো কোত্থেকে এলো, কে বেচলো, আসল না নকল, এসব নিয়ে তার মাথা ঘামানো উচিত নয়। গেস্ট হাউসে এসে দেখেন লালা বসে আছে তার জন্য। বলল, একদিন আমিও ব্যস্ত ছিলাম, বাইরে যেতে হয়েছিল, আপনার কাজ তো শেষ, একবার পুরনো দিল্লির গলিগুলো ঘুরে দেখবেন না স্যার, পুরনো সব হাবেলি আছে, শৌখিন গাইডরাও সব চেনে না। মনটা হালকাই ছিল বলে অমলেন্দু ভাবলেন যাওয়ার আগে একবার দেখা যেতেই পারে। সত্যিই তো লাইব্রেরি, গ্যালারি আর গেস্ট হাউসের বাইরে দিল্লি তিনি প্রায় চেনেন না বললেই হয়। আর পুরনো বাড়িঘরের প্রতি তো তার একটা আলাদাই টান। পরদিন লালার সঙ্গে বেরোনোর সময় গেস্ট হাউসের ম্যানেজার একটু কিরম করে যেন তাকিয়েছিল। অমলেন্দু গায়ে মাখলেন না, তিনি তো আর ফিল্ম স্টার বা মন্ত্রী নন যে দিনের আলোয় দিল্লি শহরে ঘোরার জন্য বডিগার্ড দরকার হবে। মাঝে মাঝে বেশি কথা বলে বিরক্ত করা ছাড়া লালাকে তার কখনো সন্দেহজনক বলে মনে হয়নি। সত্যি লালা জানেও বটে, পুরনো দিল্লির লোকজনে জমজমাট রাস্তাঘাট, বাজার পার হয়ে যে হাভেলিটায় নিয়ে এলো, তার মেজে দেখে অমলেন্দুর মনে হলো নিঃসন্দেহে শাহজাহানের সময়ের। অমলেন্দু এতটাই আত্মহারা হয়ে গেল যে খেয়াল করল না পেছনে দুটো সন্ডা মার্কা লোক এসে দাঁড়িয়েছে। লালা হাসি মুখে বলল, স্যার খুশি হয়েছেন তো? এবার এদের একটু খুশি করে দিন, ছটফট করবেন না, তাহলেই হবে, কি রে তাই তো? অমলেন্দু বুঝলেন এই নির্জন হাভেলিতে তিনটে বদমাস লোকের সঙ্গে তিনি একা কিছুতেই পেরে উঠবেন না। একজন তার হাত ধরল, অন্য একজন চোখ বেঁধে দিল। তাকে ধরাধরি করে যে একটা গাড়িতে তোলা হলো অমলেন্দু এইটুকু শুধু বুঝতে পারলেন। কিন্তু এটা কিছুতেই বুঝতে পারলেন না যে তার মতো একজন নিরীহ গবেষক অধ্যাপককে নিয়ে এরা কোথায় যেতে চায় এবং কি করতে চায়। বেশ খানিকক্ষণ গাড়ি চলার পর আবার হাঁটা, তারপর কোনো একটা সিঁড়ি দিয়ে বেশ অনেকগুলো ধাপ নামার পর অমলেন্দু চোখের বাঁধন খুলে দিল। কেউ চোখটা বাইরের আলোতে একটু শুয়ে গেলে পর অমলেন্দু অবাক হয়ে দেখলেন তিনি একটা মস্ত হলঘরের মাঝখানে। চারিদিক ঘিরে সেলফ ভর্তি বই, অত্যন্ত সুন্দর করে সাজানো। লালা মুখে গদগদ ভাব ফুটিয়ে তার দিকে হাত জোর করে দাঁড়িয়ে আছে। বিনয়ে গলে গিয়ে বলল, বুঝতেই পারছেন স্যার, কোনো বদ মতলব নাই, আপনাকে শুধু আমার কালেকশনটা দেখাতে নিয়ে এসেছি। তার জন্যে এত কাণ্ড করবার কি দরকার, বললে তো আমি নিজেই আসতাম। এখানে আমার ইচ্ছে ছাড়া আসা যায় না স্যার। এই সব সংগ্রহ যে সোজাপথে হয়নি সেটা মুহূর্তের মধ্যেই অমলেন্দুর কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। অ্যান্টিক বইয়ের বিশাল চোরা বাজারের কথা শুনেছেন এতদিন, অমলেন্দুর পিছনে লেগে থেকে সময় খরচ করে লালা তাকে এখানে নিয়ে এসেছে। নিঃসন্দেহে তার একটা মতলব আছে, তবে এটা ঠিক মরে গেলেও বেআইনি কিছু অমলেন্দুকে দিয়ে সে করাতে পারবে না। লালা যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, স্যার ভয় পাবেন না, আপনাকে অন্যায় কিছু করতে বলবো না, খুব ইচ্ছে থাকা সত্ত্বেও লেখাপড়া হয়নি, তাই বই জমানোর শখ, শখটার একটা গাল ভরা নাম আছে, সেটা তো আপনার জানা, আপনিও তো আমারই মতো স্যার, আপনাকে যোগ্য ফি দিয়ে বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে নিয়ে আসবো, এতো ভাগ্য আমার নেই, তাই সামান্য একটু চালাকি করল, রাগ করবেন না স্যার, এক জায়গায় আমি আর আপনি দুজনেই কিন্তু এক, দুজনেই দামি দুষ্প্রাপ্য বই ভালোবাসি। রাগে গাপিত্তি জ্বলে গেলেও অমলেন্দু চুপ করে রইলেন আর মনে মনে বললেন, তুমি আমাদের দুজনকে এক ভাবতে পারো,
কিন্তু সত্যি যদি এক হতাম তাহলে কি কিডন্যাপ করে আমাকে এখানে নিয়ে আসতে হতো? লালা হঠাৎ বিনয়ী ভাব ছেড়ে বলে উঠল, এই তিনটে বই হাতে এসেছে, এগুলোর দাম আপনার চেয়ে ভালো কেউ জানবে না, এসেই যখন পড়েছেন এটুকু উপকার করুন। নিরুপায় অমলেন্দু বইগুলো হাতে নিয়ে চমকে উঠলেন। 1916 সালে লন্ডন থেকে প্রকাশিত রমেশচন্দ্র দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল, 1891 সালে বোম্বে থেকে প্রকাশিত পৌরাণিক ইতিহাস রাম বিজয়, কয়েকটা পাতা এত ঝুরঝুরে যে বাকি বিবরণ আর পড়া যাচ্ছে না। আরেকটি বই কলকাতা মিউজিয়াম থেকে 1955 সালে প্রকাশিত কলম্বো শিবরাম মূর্তির কালচারাল মাইগ্রেশন নিয়ে। এই বইগুলো যে কোনো সংগ্রহশালার গর্ব। অমূল্য এই সম্পদ লালার কাছে এলো কি করে অমলেন্দু কিছুতেই ভেবে পেলেন না। একটু ঘুরিয়ে লালাকে বললেন, বইগুলো যে অমূল্য তা তুমিও জানো আর আমিও জানি, কিন্তু এগুলো আসল না নকল সেটা জানতে হবে প্রথমে। লালা একেবারে উড়িয়ে দিয়ে বলল, সেটা আপনাকে ভাবতে হবে না, গ্যালারিতে যে চিঠিগুলো দেখলেন ওগুলো কি নকল? আমার বেশি লোভ নেই, যতটুকু রাখার রেখে বাকিটা ছেড়ে দি। আর সময় নষ্ট করে লাভ নেই বুঝে অমলেন্দু কাজ শুরু করে দিলেন। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারেন ততই মঙ্গল। কাজ সেরে অমলেন্দু উঠে দাঁড়ালেন, শরীর মন দুটোই খুব ক্লান্ত। লালা অবশ্য যত্নের ত্রুটি করেনি, থেকে থেকে খাবার চা জল সবই এসেছে। অমলেন্দু যদিও কোনো কিছু স্পর্শ করেননি। লালার সঙ্গে ঘরের বাইরে আসার পর আবার তার চোখ বাঁধার তোড়জোড় শুরু হওয়ার আগেই করিডোরের এক জায়গায় কিছু কাগজ আর বই পড়ে আছে দেখে তিনি কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন। লালা বলল, ওগুলো নানা গ্যালারি লাইব্রেরি পুরনো বাড়ি থেকে আসার জঞ্জাল, অনেকদিন ধরেই জমেছে। অমলেন্দুর কানে কোনো কথাই ঢুকছে না। তিনি সম্মোহিতের মতো এগিয়ে গিয়ে জঞ্জালের স্তূপ থেকে তুলে নিলেন পুরনো কিন্তু একেবারে অক্ষত একটি হাতে লেখা খাতা। লালাকে জিজ্ঞেস করলেন, এটা কি আমি নিতে পারি? লালা ভুরু কুচকে বলল, কিন্তু এসব তো একেবারে ফালতু মাল। সেটা সত্যি, আমার ভালো লাগলো বলে চাইছি। লালা সন্দেহের চোখে তাকিয়ে রইল, যেন ঠিক করতে পারছে না। অমলেন্দুর বুকটা ঢিপঢিপ করতে লাগল। শেষে লালা কি ভেবে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, আমাকে ঠেকানোর চেষ্টা করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। লালার গলা বরফের মতো ঠান্ডা, যা বলছে তা করতে ও এক মুহূর্ত দ্বিধা করবে না। এটা অমলেন্দু খুব ভালোই বুঝতে পেরেছিলেন। লালা চোখের ইশারা করা মাত্রই অমলেন্দুর চোখ বাঁধা হলো, আবার সে একইভাবে ফেরা। সারাদিনের দমবন্ধ বিকট অভিজ্ঞতার শেষে তার জন্য যে এত বড় পুরস্কার অপেক্ষা করছিল তা তিনি নিজেও কল্পনা করেননি। তার হাতে এখন প্রবীরের আঁকা ও তার লেখা ছড়ার বই, যে বইয়ের জন্য তিনি যে কোনো দাম দিতে প্রস্তুত। লালা না জেনেই অমলেন্দুকে তার জীবনের সবচেয়ে বড় ফিটা দিয়েছে। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে শুনলেন রীতা বসুর বইচোর। গল্পের সূত্রধার আমি প্রবাল। গল্প পাঠে এনাক্ষী, অমলেন্দুর চরিত্রে অভিরূপ, লালার চরিত্রে বিশ্বদীপ ও হোটেল ম্যানেজারের চরিত্রে শুভঙ্কর। পর্ব পরিচালনায় এনাক্ষী, ধ্বনি পরিকল্পনায় অভিক ও সৈকত, পোস্টার ডিজাইন প্রবাল। শেষ হল রীতা বসুর বইচোর। সামনের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হব আমরা গল্প বলা কাজ অফিসিয়ালে। টিল দেন, স্টে টিউন্ড।